অনেকে মনে করতে পারে যে ভাই কতগুলো চলছে, এগুলা একটু চালিয়ে দেখান। তো এই যে দেখেন মিটার টিটার সব কিছু ঠিক আছে, কত মাইলেজ যাচ্ছে এবং গাড়ির টান টুন সব কিছুই দেখাচ্ছে, সব কিছুই ঠিক আছে এবং চালিয়ে গাড়িটা অনেক আরামদায়ক। মানে যতটুকু দেখলাম খুবই আরামদায়ক চালিয়ে, আমি এক হাত দিয়ে চালাচ্ছি এবং আপনারা অনায়াসে নিতে পারেন, নিঃসন্দেহে নিতে পারেন। গাড়িটার টানও ভালো, এই যে টানও খুবই ভালো, মানে সব দিক দিয়ে পারফেক্ট। তো সম্পূর্ণ রিভিউ দেখার জন্য অনুরোধ রইল। আর গাড়িটার সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর, আরও বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল দা শাকিল ব্লগ। আজকে চলে আসি একটা যারা একটা বাইকের রিভিউ নিয়ে, গাড়িটা সম্পূর্ণ অলোকে এবং সেলফ কন্ডিশন, হাফ কাগজ সহ আপনাদের মাঝে একদম লো প্রাইসের ভিতরে দেবো। অবশ্যই অবশ্যই সম্পূর্ণ রিভিউটা দেখতে হবে, কারণ সম্পূর্ণ না রিভিউটা দেখলে আপনি বুঝতে পারবেন না যে ইঞ্জিন কন্ডিশনটা কেমন আছে, টায়ার কন্ডিশন কেমন এবং আপনার গাড়ি আসলে একই কি স্টার্ট কিনা আর সেলফ স্টার্ট হয় কিনা সেই বিষয়ে রিভিউটা সম্পূর্ণ জানতে পারবেন না। গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ এবং গাড়িটা এক জায়গাতে শুধু এই জায়গাতে আর এই জায়গাতে শুধু শেখা লাগছে, তাছাড়া গাড়ি কোনো প্রবলেম নাই। তবে সে কারণে এটা এইটা আর এটা মিলে 200 টাকা দিলে গাড়িটার এই চেকারটা দুইটা তুলে দিবে, এটা ব্যাপার না। তবে গাড়িটা তাছাড়া কোনো প্রকারের প্রবলেম নাই এবং রং টং ওঠানা রং করানা কোনো প্রবলেম নাই, একদম নিখুঁত গাড়ি। আর গাড়িটা পিসের টায়ারটা একদম নতুন হাফ কাগজের গাড়ি, আমি রিসিপ্ট ঝুলাই দেবো, রিসিপ্টটা বাসায় আছে। আর ইঞ্জিন কন্ডিশনটা মার্শাল্লাহ খুবই ভালো, সামনের টায়ারও মোটামুটি ভালো। তবে সবচেয়ে মজাদার বিষয়টা হলো ইঞ্জিনটা একদম ফ্রেশ ইঞ্জিন, ওইপার থেকেও একটু দেখাবো তাহলে বুঝতে পারবেন যে ইঞ্জিনটা খুবই ফ্রেশ। একটু এপার থেকে দেখায় ইঞ্জিনটা খুবই ফ্রেশ, আনটাচ ইঞ্জিন, কোনো ইঞ্জিনে হাত পড়েনি এখন পর্যন্ত, একদম ফ্রেশ আছে, কন্ডিশন ভালো। তো এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে নিত্য নতুন রিভিউ আপনার সবার আগে আপনি পাবেন। গাড়িটা 35,613 কিলোমিটার চলছে, এটা জেনুইন চলা, আমি দেখলাম মিটারটা কাজ করছে, এটা জেনুইন চলা। আর সেলফ কন্ডিশন আছে, আপাতত ব্যাটারি হেল্প না থাকার কারণে সেলফ স্টার্ট হচ্ছে না, তবে উনি বললো যার মেন মালিক তাই বলেছে এনি টাইম সেলফে নতুন ব্যাটারি লাগালে স্টার্ট হবে, কোনো প্রকার সন্দেহ নাই। ওকে, গাড়িটা মাইলেজ কত দেবে, এক লিটার তেলে মাইলেজ পাবেন 60 কিলোমিটার, 55 থেকে 60 কিলোমিটার মাইলেজ পাবেন, মানে দুর্দান্ত। কী কারণে আমি একটু বোঝাই দিই, এটা সোয়া ইঞ্জিনের গাড়ি, এনি টাইম সবসময় 50-এর নিচে নামবে না, 50, 55, 60 এই টাইপের আপ করবে। আর এরকম বাইক এখন যেহেতু তেলের দাম অনেক বৃদ্ধি পাইছে, সেই কারণে একটু হাই লেভেলের বাইক আর তেলে সাশ্রয় হবে সেরকম একটা বাইক আপনারা পছন্দ করছেন। আর অবশ্যই অবশ্যই যারা খুঁজছেন অবশ্যই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইনস্টাগ্রাম দেওয়া আছে, অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন। আর আরেকটা মজাদার বিষয় হলো আমাদের কুরিয়ারের সিস্টেম রয়েছে, যে কোনো জেলা থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন, আমাদের কুরিয়ারের সিস্টেম রয়েছে 64 জেলা, যে কোনো জেলাতে এজেআর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা আদান প্রদান করে থাকি। মাত্র 5,000 টাকা অ্যাডভান্স করলে এই গাড়িটা যে কোনো জেলা থেকে নিতে পারবেন। সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর, আমি সাউন্ড কোয়ালিটি আমি এখন এই গাড়িটা না হলে 50 কিলোমিটার রান করে আসলাম, গাড়িটা খুবই ভালো। একটু সামনে থেকে দেখায়, এই যে দেখেন খুবই ভালো এবং চালিয়ে খুবই আরামদায়ক। তারপরও সবচেয়ে মজাদার বিষয় একটু ইঞ্জিনের সাউন্ডটা দেখায় তাহলে বুঝতে পারবেন, খুবই সুন্দর সাউন্ড। আমি একটু ইঞ্জিনের সাউন্ডটা দেখাই তাহলে আপনার একটু জ্ঞান পাবে, খুবই সুন্দর সাউন্ড, মানে অসাধারণ সাউন্ড। আর যতবারই স্টার্ট দেবেন, এটা পাওয়ার অফ অন বাটন, এটা অফ হয়ে গেল, যতবারই স্টার্ট দেবেন ততবারই স্টার্ট দেবে গাড়িটা, মানে খুবই ভালো কন্ডিশন, যতবারই স্টার্ট দেবেন ততবারই স্টার্ট দেবে। এটা সাউন্ড কিছুটা আপনাকে বোঝায়, সাউন্ড কিছুটা 35 গাড়ির মতো সাউন্ড, 35, 135, যতবারই স্টার্ট দেবেন ততবারই স্টার্ট দেবেন। গাড়িটা মোটামুটি ভালো, এলআই চাকার এরকম কন্ডিশনে গাড়ি আমরা খুব কম প্রাইজের ভিতরে দিই, আমরা এলআই চাকার গাড়ি জল খুব কম প্রাইজে খুঁজতে চান এবং সার্চ করতে চান ইউটিউবে, তাহলে অবশ্যই দা শাকিল ব্লগ চ্যানেলটিতে সার্চ মারবেন, অ্যাভেলেবল কালেকশন আমাদের রয়েছে। তো এই গাড়িটার প্রাইস সম্পর্কে একটু ধারণা দিই, প্রাইস কিন্তু ভাই হাফ কাগজ অনুযায়ী খুবই সীমিত, মাত্র 27,000 টাকা, মাত্র 27,000 টাকা হলে এই বাইকটা পেয়ে যাবেন। আমি আবারও বলে দিতেছি যে কোনো জেলা থেকে আবার নিতেও পারবেন, এই মাত্র 5,000 টাকা অ্যাডভান্সের মাধ্যমে এই গাড়িটা যে কোনো জেলা থেকে নিতে পারবেন।
আর গাড়িটার প্রাইস খুবই সীমিত, এলআই টাকা অনুযায়ী 27,000 টাকাতে আমার মনে হয় না যে বেশি হয়ে গেছে। তো আমাদের হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম মেসেঞ্জার লিঙ্ক দেওয়া আছে, যোগাযোগ করবেন। গাড়িটা ফুল ফ্রেশ, তো মাত্র 27,000 পেয়ে যাচ্ছেন আপনি আপনার স্বপ্নের হাফ কাগজ সহ বাইক, যে কোনো সময় ফাইল জমা দিতে পারবেন নিজের নামে। গাড়িটা সব কিছু কমপ্লিট করা এবং সারিঘাটও কত সুন্দর দেখছেন, সারিঘাট লাগানো আছে স্যালেন্টার উপরে, খুবই ভালো। আর এরপরও সারিঘাট লাগানো আছে, যে দেখায় খুবই সুন্দর। ইন্ডিকেটর, ব্যাকলাইট সব কিছু ঠিক আছে। তো আশা করছি সম্পূর্ণ রিভিউ দেখেছেন, আজল দেখে থাকেন। ছোট একটা রিকোয়েস্ট, কমেন্ট শেয়ার লাইক করতে ভুলবেন না। তো মাত্র 27,000 পেয়ে যাচ্ছেন আপনার যারা 100 সিসির 65 সেট আপ রানিং করবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর আমাদের কুরিয়ারের সিস্টেম হয়েছে, খুদা হাফেজ।